বুড়িগঙ্গা দখল মুক্ত করতে গিয়ে বাধার মুখে বিআইডব্লিউটিএ ধাওয়া পাল্টা ধাওয়া তিনজনের কারাদণ্ড হামলাকারীরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয় হুঁশিয়ারি সংস্থাটির ওআইসির দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর পর্যটনকে বিশ্ব বাণিজ্যের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের তাগিদ কোরবানির ঈদ সামনে রেখে অস্থির পেঁয়াজের বাজার এক সপ্তাহে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা বন্দর আড়তে দামের আকাশ পাতাল তফাৎ স্ত্রীর ডেঙ্গু হওয়ায় 50 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ডিএসসিসিকে আইনজীবীর নোটিশ মশা না মেরে প্রতিষেধক নিয়ে দৌড়ঝাঁপ হাস্যকর মত বিশেষজ্ঞদের এবং টানা বৃষ্টিতে সড়কে পানি বান্দরবানের সঙ্গে 3 দিন ধরে সারা দেশের যোগাযোগ বন্ধ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার পরও ফেনীতে পাহাড়ি ঢলের দুর্ভোগ কমেনি